বন্ধুরা এই বটি ছাড়া সত্যি সত্যি রান্নাঘরের কাজ অচল আর প্রতিদিন ঘষা মাজা করে ধোয়াও সম্ভব নয় দীর্ঘদিন এইভাবে ব্যবহার করতে করতে এর অবস্থা এই রকম হয়ে যায় আর ধারও কমে যায় একেবারে মরচে পড়া নোংরা হয়ে যায় তো বন্ধুরা আজকে শুধু বটি নয় আমি যে বটি পরিষ্কার করবার প্রসেসটা আপনাদের দেখাচ্ছি আপনারা এভাবে আপনার পুরানো ছুরি, পুরানো কাঁচি সব এইভাবে পরিষ্কার করতে পারেন মরচে তুলতে পারেন এবং তার সাথে সাথে ধারালো করতে পারেন কিন্তু বন্ধুরা সেটা কিভাবে করবেন দেখুন যেহেতু খুব বেশি নোংরা হয়ে যায় তাই প্রথমে প্রতিদিন আমাদের উচিত এইভাবে একটা কাপড় টুকরোতে করে কিংবা স্কচ ব্রাইটের মাধ্যমে একটু ভীম বার নিয়ে কিংবা ডিটারজেন্ট পাউডার নিয়ে ভালো করে ঘষে তারপর নোংরাগুলোকে তুলে ফেলা কিন্তু এইভাবে নোংরা তুলে ফেলতে ফেলতে ধার তো আর হবে না আর মরচেও উঠবে না তাই আপনাদের আমি মোট তিনটি প্রসেস বলবো তার মধ্যে যেটা আপনাদের পছন্দ সেটাই আপনি ইউজ করতে পারেন তো দেখুন প্রথম স্টেপ এটা প্রতিদিন বাসন ধোয়ার সাথে যদি এইভাবে হালকা জল এবং ভীমবার দিয়ে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে তো খুবই ভালো কিন্তু অনেকের হাতে সময় কম থাকবার জন্য এই স্টেপটা অনেকেই ফলো করেন না খুব ভালোভাবে দেখুন আমি ধুয়ে নিয়েছি ওপরের যে ময়লা ছিল সেই ময়লায় একেবারে চলে গেছে কিন্তু বন্ধুরা কালো দাগ রয়ে গেছে এবং এটা ধারালোও হয়নি তো চলুন এরপর কিভাবে ধারালো করা যায় সেই প্রসেসগুলো আপনাদের আমি দেখাচ্ছি আমার কাছে সব থেকে সোজা প্রসেস হলো বন্ধুরা এই কাগজিলেবু আপনারা জানেন কি লেবু যে রস সেই রস কিন্তু এই নোংরা দাগ তুলতে সক্ষম এবং আপনি যে তারের জালি ব্যবহার করেন বাসন মাজার জন্য এই বাসন মাজার তারের জাল এক্ষেত্রে ব্যবহার করতে পারেন এই যে দেখুন তারের জালে এটা কিন্তু নোংরা তুলতে সক্ষম তার সাথে সাথে তো একেবারে ধারালো করে দেবে এখানে আমি একটা কাগজিলেবুর থেকে কেটে নিয়েছি হাফ কাগজিলেবু ব্যবহার করছি আর এখানে ব্যবহার করছি লবণ তো বন্ধুরা লবণটা দেখুন খুব মোটা এই মোটা দানাটাই কিনবেন এটা বাইরে বাজারে কম দামে খুচরা বিক্রি হয় বটি পরিষ্কার করবার জন্য তাই এখানে আমি মোটা দানার নুনটাই ব্যবহার করলাম এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা লেবুর রস এইটা দিয়ে যদি পাঁচ থেকে দশ মিনিট এইভাবে ভিজিয়ে রেখে দেন তাও চলবে একটা বাটিতে লেবুর রস এবং তার সাথে নুন মিশিয়ে একটা পেস্ট বানিয়ে এইভাবে ব্যবহার করলেও চলবে যেটা আপনাদের পছন্দ নুন এবং লেবুর রস একসাথে এইভাবে আমি ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম চলুন এরপর আপনাদের আমি দেখাচ্ছি এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন আরও কিন্তু দুটো পদ্ধতি আছে বন্ধুরা সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা সাথে থাকুন দেখুন এইভাবে কাগজলেবুর যে খোসাটা আছে সেই খোসাটা দিয়ে ভালোভাবে এটাকে আমি বুলিয়ে নিচ্ছি এটা যদি আপনারা প্রতি মাসে একবার করে একটা দিন ধরে করে নেন তাহলে আপনাদের বটি নিয়ে কাঁচি নিয়ে ছুরি নিয়ে কোনো মতেই ঝামেলা হবে না বেশ কিছুক্ষণ ধরে লেবুর খোসা দিয়ে ভালোভাবে ঘষে নিলেন এরকমভাবে ঘষতে ঘষতেই বুঝতে পারবেন ওপরের পুরো ময়লার যে স্তরটা আছে সেটা কিন্তু একেবারে উঠে আসছে এরপর বন্ধুরা আরও একটা আপনাদের আমি নিয়ম বলে দিচ্ছি এরপর এটা ভালোভাবে ঘষে নিন ঘষে নেওয়ার পরে এই যে তারের জালিটা আছে তারের জালিতে করে বেশ কিছুক্ষণ এটা দিয়ে ঘষতে থাকুন হয়তো আপনাদের মনে হবে এটা একটা লং প্রসেস কিন্তু বন্ধুরা একেবারেই না আমরা হয়তো মনে করি কিন্তু এরকম নোংরা জিনিস ব্যবহার করতেও খারাপ লাগে এইভাবে ঘষতে 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 ঘষতেতেই বুঝতে পারবেন যে চকচকে হয়ে আসছে যে জায়গাটাতে আমরা কাটি সেই জায়গাটাতে চকচকে হয়ে আসছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন ওপরের যে মূর্চে লাগা ভাবটা সেটা কিন্তু উঠে আসছে একটু ধৈর্য ধরে ঘষলেই আপনারা বুঝতে পারবেন দেখুন এরপর একটু হয়তো এর সাথে লবণ কম হচ্ছে মনে হচ্ছে তো একটু এর সাথে লবণ আরও দিয়ে দিন তারপর আবারও ঘষতে থাকুন বন্ধুরা আপনাদের আরও একটা প্রসেস বলে দিচ্ছি আপনারা যদি খুব মরচেটা মানে খুব পুরুভাবে মরচে পড়ে যায় তাহলে আপনারা চুন যে পান খাওয়ার জন্য আমরা চুন ব্যবহার করি সেই চুনের প্রলেপ দিয়ে পুরো রাত রেখে দিন তাহলে দেখতে পাবেন আর ওপরের কোনো ময়লা আর নেই আর যদি কাগজলেবু তারের জালি এইসব কিছু না থাকে তাহলে বন্ধুরা এই ওষুধের খালি পাতা আমরা ফেলে দিই এটা আজ থেকে আর ফেলবেন না যদি কিছু না থাকে আপনারা একটু লবণ তো থাকবেই লবণ সহযোগে এই ওষুধের খালি পাতা দিয়ে ঘষতে থাকুন যেমনই চকচকে হবে ঠিক তেমনই কিন্তু বন্ধুরা বটি ধারালো আলো হবে এমনকি কাঁচিও ধারালো হবে এত সুন্দর ব্যবহার আপনাদের আজকে আমি শেয়ার করলাম কিন্তু এখনো পর্যন্ত একটা টিপস আমার বাকি রয়ে গেল। আপনারা কি জানেন বন্ধুরা খুব বেশি ধারের জন্য আপনাদের কি করতে হবে এরপর অবশ্যই বোটিং ধারালো না হলে কোনো আনাজি কেটে কিন্তু আরাম নেই রকম যদি আলু আপনারা কাকে একটু কেটে নিতে পারেন তাহলে আপনাদের বটি কিন্তু সত্যি সত্যি খুব সুন্দর ধারালো হয়ে যাবে বটি পরিষ্কার করবার পর আমি আলুকে কেটে নিলাম বন্ধুরা আরও কিছুক্ষণ ধরে ঘষলে হয়তো আরও চকচকে হয়ে যেত এবং দারুণ ধারও হয়েছে বন্ধুরা এ ধার সহজে নষ্ট হবার নয় কেমন লাগলো টিপসটি থ্যাংক ইউ